হিজব তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে এটা। হে শিয়া ভাইরা, তোমরা শিয়া দাবি করে করে শেষ হয়ে গিয়েছো। হে সুন্নিরা, হে আহলে হাদিসরা, হে ওহাবিরা, অমুক দল, অমুক ফেরকা, অমুক তরিকা, তোমরা আসো সবাই, একটা কথার মধ্যে আমরা ঐক্যবদ্ধ হই। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তত এই কথার মধ্যে আমরা দাঁড়াই। আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। এই একটা ঘোষণা দিলে কি হবে জানো? দুটি ঘটনা ঘটে যাবে একসাথে। নাম্বার ওয়ান, আমার রসুল বলেছিলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বললো লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। কে বলেছেন কথাটা? আল্লাহ রসুল। প্রথম তোমার জান্নাতের নিশ্চয়তা হয়ে গেল, তুমি জান্নাতি হবে। দ্বিতীয় ঘটনা ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা বলেছেন, ফাতুহুন কারীব অবাশ্বিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দাও, আসন্ন বিজয়, তোমরা বিজয় লাভ করবে। এই তৌহিদের উপর ঐক্যবদ্ধ হলে আপনারা হবেন মুমিন। মুমিন আমি আপনাদের কাছে আমার বক্তব্যের শেষ পর্যায়ে এসে শুধু এই অনুরোধ করব, আপনারা মুমিন হন। কি হবেন? শুনেন, নামাজ পড়েন, রোজা করেন, অসুবিধা নাই। নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ কার জন্য? আমি সময় থাকলে একটা একটা করে দেখাতে পারতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হলো। রোজা কার জন্য? গুনাহ মাফ করবেন কার? মুমিন। জান্নাত কার জন্য? মুমিন। মুমিনের জন্য। মুসলমান হবেন আগে না মুমিন হবেন আগে? মুমিন। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, আল্লাহকে যত যত ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আগে মুমিন না আগে মুসলমান? আগে মুমিন। এবার আসেন, পৃথিবীতে কর্তৃত্ব দিবেন কাকে? ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালেহাতি লা ইয়াসতাকলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহর ওয়াদা, পৃথিবীতে কর্তৃত্ব পাওয়ার দেওয়া হবে মুমিনকে। কার ওয়াদা? আল্লাহ ওয়াদা না আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আল্লাহর ওয়াদা হক, কুরআন তাওরাত ইনজিল ওয়ালাদের সঙ্গে তিনি একই ওয়াদা করেছেন। আজ থেকে 1400 বছর আগে অস্ত্রহীন, অর্থহীন, পেটে ভাত নাই, গায়ে পোশাক নাই, চরম উপেক্ষিত, অবজ্ঞাত, আইএমএ জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত, পারস্পরিক দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত সেই আরব জাতি অর্ধ দুনিয়া দখল করেছিল কি দিয়া? মোমেন হওয়ার পর আজ এক খণ্ড মাটি রক্ষা করতে পারেন না। মদিনাকে যখন এভাবে শত্রু হামলা করেছিল, আহজাব সম্মিলিত যুদ্ধ, সেই মদিনা রক্ষা করেছিলেন কে? আল্লাহ, মোমেনদেরকে দিয়ে। কাজে আমার কথা, মোমেন হন। মোমেন হলে মাটি রক্ষা হবে, ইমান রক্ষা হবে, জমি রক্ষা হবে, ধর্ম রক্ষা হবে, বাঁচবেন। এটাই আল্লাহ বলেছেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, হতাশ হইও না, নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মোমেন হও। কাউকে ভয় পাওয়ার দরকার নাই, কোনো পরাশক্তিকে ভয় পাওয়ার দরকার নাই, ধর্ম ব্যবসায়ীদের সঙ্গে আপোষ করারও দরকার নাই, ধর্মান্ধদেরকে ভয় পাওয়ারও দরকার নাই, সাম্রাজ্যবাদী পরাশক্তিকেও পরোয়া করার দরকার নাই। আছে নাকি? বাস মোমেন। আল্লাহ আমাদেরকে যেন মোমেন করেন। সেই মোমেন হওয়ার পথ আমরা পেয়ে গেছি। হিজবুত তাওহীদ হলো সেই মোমেন হওয়ার পথ। আমরা সেই দিকে আহ্বান করছি।